আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন দেশে এবং বাইর থেকে সবাইকে জানাই আজকের স্পেশাল নিউজে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স আজকে কুয়েতে স্পেশাল ডে এবং স্পেশাল ডে কেন সেটা কারণ আজকে সারাদিন কুয়েতে বৃষ্টি হচ্ছে থেমে থেমে বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও ভালো বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও মিটি বৃষ্টি হচ্ছে আজকে ১৬ ফেব্রুয়ারি রোজ শুক্রবার কুয়েতি এবং সকল প্রবাসগামী ভাইদের ছুটির দিন আজকে ভাই ও বোনদের তো সবাই কিন্তু আনন্দ করতেছে এরকম স্পেশাল একটি দিন বৃষ্টির দিন আর আমি বিগত দিনে আগেও আপনাদের বলেছি যে কুয়েতে বৃষ্টি মানে ঈদের সাইতো আনন্দ কুয়েতে বৃষ্টি যেদিন হবে সেটাই সেদিন সত্যি স্পেশাল ডে আপনারা দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ একটু পর আবারও বৃষ্টি নামবে এখন কুয়েতের বর্তমান আবহাওয়া বাংলাদেশের শরৎকালের মতো হচ্ছে যে কখনও রৌদ্র কখনো বৃষ্টি কখনও মেঘলা আকাশ সময় পরিবর্তন হচ্ছে আবহাওয়ার সাথে সাথে পরিবর্তন হচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছেন কুয়েতে বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টির ভিতরে হালকা একটু ভিডিও ধারণ করছিলাম সেই বিষয়টি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর আজকের ভিডিওতেও কিন্তু যথারীতি কুয়েতের মূল্যবান কিছু আপডেট থাকবে বিষয়টি শুধু এটা না যে আপনাদের বৃষ্টি দেখাবো আপনাদের প্রথমে একটু ভিডিও দেখিয়ে নিচ্ছি আর কুয়েতের বর্তমান পরিস্থিতিতে ভিসার আপডেট দেব বর্তমান পরিস্থিতিতে খুবই স্পেশাল কিছু অভিযান সম্পর্কে আপডেট আছে সেই বিষয়গুলো বলবো এবং সর্বশেষ নিউজটি টাকা রেটটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো সো চলুন আপনারা দেখতে পাচ্ছেন কুয়েতের বৃষ্টি আমি কিন্তু ভিডিওর মাধ্যমে একটু আপনাদের দেখালাম যেন আপনারা বুঝতে পারেন বর্তমান আবহাওয়াটা কেমন সো মিটিমিটি বৃষ্টি হচ্ছে খুবই সুন্দর আবহাওয়া এবং সত্যি অসাধারণ মনোমুগ্ধকর আবহাওয়া কুয়েতে এরকম আবহাওয়া পাওয়াটা সত্যি ভাগ্যের বিষয় এবার চলুন মূল পয়েন্টে আমরা কথা বলি এখন প্রথমে যে বিষয়টি বলবো আপনাদের মাঝে সেটা অভিযান সম্পর্কে বলব কুয়েতে বর্তমান পরিস্থিতিতে অভিযান কিন্তু আজকে ভালোভাবেই চলেছে যাহার অঞ্চলে অভিযান চলেছে এবং কুয়েতেই অবৈধ কিছু প্রবাসীকে আটক করা হয়েছে প্রায় সেটা তিরিশের কাছাকাছি নির্ভরযোগ্য সূত্রে আসলে সেভাবে সংখ্যাটা উল্লেখ করা হয়নি তবে চব্বিশের অধিক সেটা জানা গেছে তো এটা যাহার অঞ্চল থেকে ধরা হয়েছে এখানে নানান অপরাধজনিত কারণে তাদেরকে ধরা হয়েছে আকামা লঙ্ঘনকারী আকামা আইন লঙ্ঘনকারী এবং অনেকের আঁকামা অনেকে বাইরে কাজ করতে ধরা পড়ছেন তো যাই হোক অনেকেই মাদকাসক্তর সাথে জড়িত তারা ধরা পড়েছেন তো কুয়েতে কিন্তু প্রতিনিয়ত অভিযান চলতেছে এবং বাইরে যারা অবস্থান করতেছেন বা বাইরে যারা কাজ করেন কুয়েতে তাদের কিন্তু আমি বারবার সতর্ক করি আপনাদের যে আপনারা অবশ্যই জনিত জায়গায় কাজ করবেন কুয়েতে কিন্তু নিরাপদ কর্মক্ষেত্র আছে আসলে একটি বিষয়ে আপনারা হয়তো প্রশ্ন করবেন আমাকে কমেন্টে আমি এই বিষয়টি আগে ক্লিয়ার করে দিচ্ছি যে চার ঘন্টা তো পার্ট টাইমের অনুমতি দেওয়া হয়েছে কুয়েত গভর্নমেন্ট থেকে তাহলে কেন বাইরে কাজ করতে গেলে লোক ধরা হচ্ছে এখানে আমি আপনাদের বলি চার ঘন্টা পার্ট টাইম কিন্তু শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে সেটা এক নম্বর শর্তে কিন্তু আপনার যে কোম্পানির আন্ডার আছেন সেই কোম্পানির থেকে কিন্তু পারমিট দিতে হবে সেই কোম্পানি যদি আপনাকে বৈধভাবে অ্যাপ্লাই করতে পারতেছেন তারপর অনুমতি নিয়ে কিন্তু আপনি বাইরে কাজ করতে পারতেছেন এবং যে কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানি থেকেও কিন্তু একটা সত্তায়িত পত্র নিতে হবে তো আপনাদের কিন্তু এখানে যে প্রসেসটা অবলম্বন করা দরকার সেই প্রসেসটা কিন্তু কেউ হ্যাঁ অবলম্বন করতেছে না তো যার কারণে কিন্তু বাইরে কাজ করতে গেলে পুলিশের হাতে গ্রেপ্তার হচ্ছে এবং এই অবল এই প্রসেসটা অবলম্বন করা কিন্তু খুবই কঠিন একদম মুখের কথা না আপনার কোম্পানি কিন্তু আপনাকে অনুমতি দেবে না বাইরে কাজ করতে সরকারিভাবে পারমিট দিলে কি হবে যারা বিশেষ করে ক্লিনার কাজে আছেন যে কোম্পানিগুলোতে আছেন না কেন কোনো কোম্পানি আপনাকে অনুমতি সাধারণত দেবে না কেন দেবে না কারণ তাদের আন্ডারে আপনি আসছেন আপনি যদি বাইরে কাজ করতে যায় যে কোনো একটা সমস্যায় পড়েন সেটা দায়ভার কি তারা নেবে সেটা সেই ঝামেলাটা কিন্তু অযথা তারা বোভাবে না তো যার কারণে কিন্তু তারা অবশ্যই আপনাকে অনুমতি দেবে না তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু বাইরে কাজ করতে পারতেছেন না তাই কি বাইরে কেউ কাজ করে না অবশ্যই বাইরে কাজ করে কুয়েতে কিন্তু বাইরে পার্ট টাইম নিরাপদ পার্ট টাইম আছে নিরাপদ বলতে পুলিশি ঝামেলা নাই যেখানে কাজ করলে কোনো সমস্যা হবে না এরকম জায়গা কিন্তু অনেক আছে কিন্তু সেরকম জায়গাটা কিন্তু আপনাকে সুন্দরভাবে বাছাই করে নিতে হবে যারা নতুন কুয়েতে আসবেন স্পেশালি তারা অবশ্যই এখানে আসবেন কুয়েত সম্পর্কে ভালোভাবে জানবেন ভাষাটা ভালোভাবে শিখবেন এবং আপনার কোনো শুভাকাঙ্ক্ষী থাকলে তাদের সাথে আলোচনা করবেন যারা পুরাতন আছে করে ভালো একটি জায়গায় নিরাপদ একটি জায়গায় আপনারা পার্ট টাইম নেবেন যেন কোনো সমস্যায় না পড়তে হয় তো আমি কিন্তু এই বিষয়টি বারবার আপনাদের মাঝে বলে দিই কারণ এই জন্য বারবার বলি যে আমার যদি একটি বাংলাদেশি প্রবাসী ভাই ও বোন যে কোনো একজন যদি ধরা পড়ে যদি তাকে বাংলাদেশে পাঠিয়ে দিতে দেয় তাহলে সেই কষ্টটা আমাদের সবার তো কারণ যে আমি যেটা ফেস করতেছে কুয়েতে এসে কারণ কুয়েতে আসতে কিন্তু সাত আট লাখ টাকা দশ লাখ টাকার মতো খরচ হচ্ছে অনেকের তো এই টাকাটা কিন্তু ভালো একটা অ্যামাউন্ট বাংলাদেশিদের জন্য কারণ যারা সাধারণত প্রবাস আসেন তাদের কিন্তু টাকাগুলো স্ট্রাগেল করে জোগাতে হয় কেউ ঋণ করে আসেন কেউ বা সুদের উপর নিয়ে আসেন কারও কিন্তু জোগানো স্পেশাল টাকা থাকে না হয়তো দু একজনের থাকতে পারে কিন্তু সেইগুলোও কিন্তু কষ্ট করে অন্য জায়গার থেকে চাকরি করে অথবা অন্য দেশ থেকে কাজ করে আপনি টাকাটা জমিয়েছেন সেই টাকাতে কিন্তু এখানে আসছেন তো যার কারণে সে টাকাগুলো কিন্তু আপনাদের উঠাতে হবে এই জন্য অবশ্যই নিরাপদে কাজ করতে হবে আর বাংলাদেশি ভাই ও বোন যারা আছেন আমি নিজে আমি সহ সবারই কিন্তু আমরা আমাদের সোজা বাংলা কথাই বলতে গেলে পোড়া কপাল পোড়া কপাল তো অনেকেই বোঝেন মানে কপাল ভালো না আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি এটা কিছুটা গর্বের বিষয় আছে কিন্তু প্রবাসীদের ক্ষেত্রে বাংলাদেশে জন্মগ্রহণ করাটা মোটেও গর্বের হয়নি মানে সত্যি এখানে খুবই দুঃখজনক কিছু বিষয় আছে খুবই দুঃখ লাগে মাঝে মাঝে কারণ একই কাজে আপনি ইন্ডিয়া থেকে নেপাল থেকে শ্রীলঙ্কা থেকে আসতে যেখানে এক থেকে দেড় লাখ টাকা খরচ হয় সেই একই কাজে বাংলাদেশিদের একই বেতনে আসতে সাত থেকে আট লাখ দশ লাখ টাকা পর্যন্ত খরচ হচ্ছে এটা কতটা মানে দুঃখজনক কতটা মানে কষ্টদায়ক এটা যারা কুয়েতে আসেন তারা শুধু বোঝেন যেমন ধরেন আমি আসছি আমার সাথে একটা ভাই আসছে সে খরচ করে আসছে মাত্র এক লাখ টাকা দেড় লাখ টাকা আমি খরচ করে আসছি সাত লাখ আট লাখ টাকা উদাহরণস্বরূপ বলতেছি তাহলে একই সাথে কাজ করতেছেন সেও যা বেতন পাচ্ছেন আপনিও তাই বেতন পাচ্ছেন কিন্তু তার কিন্তু টেনশন নাই কারণ যে টাকা খরচ করে আসছেন যে বেতন পাচ্ছেন তার বাইরে কাজ করলেও চলে না করলেও চলে আপাতত শুয়ে বসে খাইলেও কিন্তু তার তেমন টেনশন নেই তার কোনো ঋণ নেই সে একটা সময় সফল হবে কিন্তু আপনার কিন্তু আসার পর থেকেই বাংলাদেশি যারা বিশেষ করে তাদের কিন্তু আসার পর থেকেই টেনশন মাথায় কিন্তু চাপ যে এত টাকা খরচ করে আসছি সেগুলো ঋণ শোধ করতে হবে বা সেইগুলো টাকা উঠাতে হবে এই জন্য কিন্তু আমরা খুব তাড়াহুড়া শুরু করে দেয় বাইরে কাজ করতে গিয়ে অনেক সময় ধরা পড়ে যায় দেশে পাঠিয়ে দেয় একদম লাইফটা শেষ হয়ে যায় মানে এত স্বপ্ন নিয়ে এসে একদম স্বপ্নভঙ্গ হয়ে যায় তাই তো অবশ্যই একটু ধৈর্য ধারণ করবেন কিছু করার নাই বাংলাদেশি গভর্নমেন্ট থেকে যদি এরকম কোনো কিছু করা হতো স্পেশালি কুয়েত গভর্নমেন্টের সাথে মিটিং বসে বা অ্যাম্বাসির সাথে মিটিং বসে এরকম যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হতো যে লামানা উঠিয়ে দেবে বা ভিসার দাম নেওয়া যাবে না তাহলে কিন্তু অবশ্যই আমরা প্রবাসী ভাইরা বোনেরা অনেক উপকৃত হতাম কিন্তু সেটা কখনোই সরকার করবে না সেই আশা করে লাভ নেই সেই আশার ঘুরে বালি সরকার শুধু আশা করবে আমরা কিভাবে তাকে রেমিটেন্স দেবো কিভাবে কীভাবে টাকাগুলো আমরা পাঠাবো আমরা কি হুন্ডির মাধ্যমে পাঠাচ্ছি নাকি ব্যাংকের মাধ্যমে পাঠাচ্ছি আমরা হুন্ডির মাধ্যমে টাকা পাঠালে সরকারের গায়ে আগুন ধরে যায় বিশেষ করে দেশের ক্ষতি হয়ে যায় কিন্তু একটা দেশ থেকে যে একটা প্রবাসীর যে স্পেশালি যে মানে সুযোগ সুবিধাগুলো পাওয়া উচিত সেটার কিন্তু একটিও নাই বিমানবন্দরে ভালো সুযোগ সুবিধা নেই প্রবাসীদের একটা পাসপোর্ট করতে গেলে ভালো সুযোগ সুবিধা নেই এক জায়গায় ভিসা প্রসেসিং করতে গেলে সুযোগ সুবিধা নেই দালাল দে ভরা মেডিকেল করতে গেলে সেখানে সুযোগ সুবিধা নেই মানে সুযোগ সুবিধা কোথাও নেই সব জায়গায় চামচামি আর দালালে ভরপুর এভাবেই চলছে তো কিছু করার নাই আমরা পোড়া কপাল আমাদের সত্যি প্রবাসী যারা আসছে পোড়া কপালই বলতে হবে দেশে যারা আছেন তারা হয়তো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন বিষয়টি এটা মোটেও সরকারের সমালোচনা নয় অবশ্যই এটা সময় উপযোগী কথা অবশ্যই প্রবাসীদের জন্য সরকারের কিছু করা উচিত তো যাই হোক এই বিষয়টা আসলে কথা বেশি বলে ফেললাম তো বেশি বলার কারণ হচ্ছে এই বিষয়টা হঠাৎ করে মনে হলো বা যারা আসেন তাদের দুঃখ কষ্টটা আমি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম যারা এখনও কুয়েতে আসেন নাই তারা এই বিষয়টা হয়তো অতটা উপলব্ধি করতে পারবেন না কিন্তু যারা এসেছেন তারা কিন্তু ঠিকই আমার কথাগুলো সত্যি উপলব্ধি করতে পারবে সো যাই হোক এরপরে যে বিষয়টি আমি বলবো সংক্ষেপে ভিসার আপডেট নিয়ে কথা বলবো তো যথারীতি কিন্তু ভিসা কিন্তু কুয়েতে বের হচ্ছে গতকালকেও দুটি কোম্পানির ভিসা বের হয়েছে সেই ভিসাগুলোও কিন্তু আমার হাতে এসে পৌঁছে গেছে এই ভিসাগুলো নিয়েও কিন্তু আমি রিভিউ দেবো আগামীকালকে ইনশাল্লাহ সো প্রতিদিনই কিন্তু টুকটাক ভিসা বের হচ্ছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বড় বড় যে ক্লিনার কোম্পানিগুলো আছে এ পর্যন্ত কোনো কোম্পানিতে সন পেপার এবং ভিসা বের হয়নি দু সালে এ পর্যন্ত না এখন বের হওয়ার সম সম্ভাবনা আছে চব্বিশ তারিখের ভিতরে তানজিবকো আল ফয়সাল পিসাইট আব্দুল হামিদ ন্যাশনাল ইউএফএম জি যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর দু একটা কোম্পানির পেপার কিন্তু পঁচিশ তারিখের ভিতর হয়ে যাওয়ার কথা তবে কোন কোম্পানির হবে কোনটা হবে না এটা আগেই বলাটা খুবই মুশকিল কি জন্য কারণ লামানা পারমিট কে পাবে কে পাবে না এটা আগে বলাই যাচ্ছে না তো যার কারণে প্রতিনিয়ত আপনারা আপডেট চাচ্ছেন এবং প্রতিনিয়ত আপনারা কমেন্ট করতেছেন কোম্পানির নাম উল্লেখ করে কিন্তু আমি আপনাদেরকে সেইভাবে আপডেট দিতে পারছি না কারণ এদিকে সেইভাবে আপডেট ধর কোনো প্রসেস নেই তাদের যাদের থেকে আপডেট নেই দেখা যাচ্ছে যে কোম্পানির লোকও যদি বলে তারাও বিষয়টি মানে শিওর হতে পারে না যে লামানা পারমিট কবে দেবে কারণ এটা তো সরকারের থেকে দেবে সরকারের থেকে তো আর আমি গিয়ে তথ্য সংরক্ষণ করতে পারবো না তাই না তো যাই হোক আমি চেষ্টা করি আপনাদের মাঝে সবসময় আপডেটটা জানিয়ে দেওয়ার জন্য যতটুকু সম্ভব ততটুকু আমি কিন্তু আপনাদের মাঝে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি এবার সর্বশেষ পয়েন্ট নিয়ে আপনাদের মাঝে কথা বলি সেটা হচ্ছে বর্তমান কুয়েতি দিনারের রেট বর্তমান কুয়েতি দিনের রেট কিন্তু অনেকটাই কমে গেছে রেট যদিও চারশো প্লাস হয় মাঝে মাঝে কিন্তু বর্তমান কুয়েতি একদিনের সমান পাবেন তিনশো পঁচানব্বই টাকা সামথিং এক্সচেঞ্জ ভেদে কম বেশি হতে পারে এক টাকা দুই টাকা কম বেশি হতে পারে বা সময় ভেদে এক টাকা দুই টাকা কম বেশি হতে পারে আপনারা যে কোনো জায়গায় টাকা ছাড়তে গেলে অবশ্যই দুই চারটা এক্সচেঞ্জ দেখবেন যে কোন এক্সচেঞ্জে কত রেট দিচ্ছে যেটা ভালো রেট দেবে সেখান থেকে আপনারা টাকা পাঠিয়ে দেবেন আজকের আপডেট নিউজটা এখানেই শেষ করতেছি আর আপনাদের যদি মূল্যবান কিছু কমেন্ট থাকে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি বিগত দুই দিন ধরে কমেন্টের উত্তর সেইভাবে আপনাদের মাঝে দিতে পারতেছি না সময় স্বল্পতার কারণে এই জন্য হয়তো অনেকেই মন খারাপ করতে পারেন আমার উপর কিন্তু সত্যি আমি সময় কম পাচ্ছি আর মন খারাপ করবেন না আপনাদের কমেন্টের উত্তর অবশ্যই আমি দিয়ে দেব একটু ধৈর্য ধরুন আর এই ভিডিওতেও যারা কমেন্ট করবেন যে কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট করুন সো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ